ক্ষুধায় কাতর মানুষের পাশে দাঁড়ালো বাংলাদেশি কানাডিয়ানদের ফেসবুক গ্রুপ নর্থ আমেরিকান বাংলাদেশি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শনিবার প্রায় 200 মানুষের খাবারের ব্যবস্থা করে সংগঠনটি। এ সময় সাহায্যপ্রাপ্ত স্থানীয় কানাডিয়ানরা বাংলাদেশিদের সাহায্যকারী দলটির প্রতি কৃতজ্ঞতা জানান। ন্যাবের ফুড ব্যাংক পরিচালনাকারী সদস্যদের মধ্যে এমি রহমান, আনোয়ার তালুকদার, মিশুর রহমান আগামীতে আরও বড় পরিসরে সাহায্য তহবিল খোলার কথা জানান। জানা গেছে বিভিন্ন প্রদেশে ও শহরে নিম্নবিত্তরা কাজ হারানোয় অনেকেই বাড়ি ভাড়া দিতে পারেননি। মাথা গোজার ঠাঁই হারিয়ে মন্ট্রিয়ালের ব্যস্ততম এলাকা টাউন টাউনের পাশে তাঁবু গেড়ে বাস করছেন প্রায় 200 মানুষ। আমাদের মেম্বার্সরা যথেষ্ট সাপোর্ট করেছে, খাওয়া থেকে শুরু করে গরম কাপড়, শীতের কাপড়। সো ওদের থাকার কোনো বাসস্থান নেই, সরকার ওদের কোনো ব্যবস্থা করে দিচ্ছে না। আমাদের মতো সাধারণ মানুষের উপরেই যারা ওদেরকে হেল্প করবে এই আশাতেই ওরা জীবনযাপন করতেছে। পিপল আর রিয়েলি জেনারাস গিভিং আস ফুড ফর দ্য পিপল, দে গট নো প্লেস টু লিভ, দে লিভ ইন আ স্ট্রিট এন্ড দে ডিসাইড টু লিভ ইন আ টেন্ট টু শো টু দ্য গভর্নমেন্ট উই গট নো সোশ্যাল অ্যাপার্টমেন্ট, উই নিড সোশ্যাল অ্যাপার্টমেন্ট।